আজকে আসছি মধুপুরে বিখ্যাত মিষ্টির দোকান কানন মিষ্টি বিলাস। আমাদেরকে মিক্স করে 2 কেজি মিষ্টি দিবেন। এটা কি চমচম? কোনটা চমচম? 20 টাকা দেই। ও আচ্ছা আচ্ছা। আপনার কি মধুপুরে মোটামুটি বিখ্যাত আপনারা? আচ্ছা এটার নাম কি ভাইজান? কালো জাম। কালো জাম কত করে? এটা কি রাম? রসগোল্লা? রসগোল্লা থেকে একটু এটা কি? এটা সানা কত করে কেজি? 600। ভর্তি করে রাখছেন না? এসব একদিনই শেষ হয়ে যাবে। এটা হচ্ছে রসগোল্লা। বাবা রসগোল্লা, এটাও রসগোল্লা, এটা ছোটটা ছোটটা, এটা হচ্ছে কালো জাম। আমি যেটা নিচ্ছি কালো জাম। প্রতিদিন এটা প্রতিদিনই শেষ হয়ে যায়? আগেও শেষ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে চমচম স্পেশালটা। স্পেশালটা কত করে কেজি? 350। এটা কি এত বড় মিষ্টি? এটা কেজি কত করে? বাহ বাহ, এটা তো 4-5টা এক কেজি হয়ে যাবে। 4টা এক কেজি হয়ে যাবে। বাহ বাহ বাহ। আচ্ছা আমরা মিক্স করে নিচ্ছি সবগুলো, আমরা সব টেস্ট একভাবে নিচ্ছি। আর এই দইগুলো কত করে? এই এক কেজি আছে। এই কেজিটা কি আপনাদের হাড়ি সহ না হাড়ি দিয়ে? হাড়ি বাদে নিচ্ছেন? আচ্ছা আচ্ছা। আপনাদের এই দোকানটা এখানে কত বছর হয়ে যান আনুমানিক? এটা বয়স আমরা ঢাকা থেকে আসছি। আমরা যাদেরকে জিজ্ঞাসা করছি আপনাদের কথাই বললো। ঢাকাতে হচ্ছে ব্রান্ড চলে, কিন্তু আপনাদের এটা হচ্ছে, আপনাদের এটা হচ্ছে অরিজিনাল। ভাই ভাই আপনাকে খেতে দিল? না না না, আমার হাত ধরে চামচ আছে। না ভাই ভাই মজা আছে। স্পেশাল টেস্টি আর আমরা মোটামুটি সবকিছু মিক্স করে নিচ্ছি যাতে সব টেস্ট পাওয়া যায়। ভেবে নিচ্ছি টাঙ্গাইলের চমচম, কালো জাম, রসগোল্লা, সানা। এই খড়িটা কি? এটা খেজুরের গুড় দিয়ে, এটা চিনি দিয়ে। মধুপুর তো আনারসের জন্য বিখ্যাত, আজকে মিষ্টির জন্য বিখ্যাত দেখলাম।